নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ভরাট আসনের ডিজাইন এই দেখুন আসনটা আমার পুরোটাই হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা এই আসনটা কিভাবে তৈরি করবেন এই দেখুন আপনারা আসনের যে কোনো কোণ থেকে এইভাবে ছোঁচটা ওঠাবেন এই দেখুন এইভাবে ছোঁচটা ওঠাবেন তারপরে দুটো ঘর নেবেন এক দুই দুটো ঘর নেওয়ার পর এই দেখুন এইভাবে হবে তারপরে আবার এর মাথা থেকে কোনো ঘর বাড়াবেন না এই দিক থেকে একটা করে ঘর বাড়িয়ে বাড়িয়ে যাবেন তারপরে দেখুন আবার তৃতীয় নম্বর লাইনটা আবার এপাশে একটা ঘর বাড়বে এই পাশে এই দিক থেকে একটা করে ঘর বাড়িয়ে বাড়িয়ে আপনাদেরকে যেতে হবে মোট ছটা লাইন হবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছটা লাইন হয়ে যাওয়ার পর এই দিকে কিন্তু সেম একই আপনাদেরকে কোনো ঘর বাড়াতে হবে না এই একই এই লাইনে পরপর মাথায় মাথায় এটা তৈরি করবেন তারপরে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হয়ে যাবার পর সাত নম্বর থেকে কোনো ঘর বাড়াবেন না সেম একই থাকবে পরপর সাতটা লাইন আপনাদেরকে তৈরি করতে হবে দুই তিন চার পাঁচ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে যাওয়ার পর আবার এই দিক থেকে আপনাদেরকে একটা করে কমিয়ে দেবেন এক দুই একটা করে ঘর আপনাদেরকে কমিয়ে কমিয়ে যেতে হবে লাস্টে যখন দুটো ঘর থাকবে তখন আর আপনাদেরকে কমাতে হবে না দেখুন আমার দুটো ঘর চলে এসেছে এক দুই এইভাবে এটা হবে তারপরে দেখুন আবার এদিকে চলে আসবেন এখান থেকেও সেম একই দুটো ঘর এক দুই তারপরে এই দিক থেকে একটা করে ঘর বাড়াবেন পরপর ছটা লাইন তৈরি করবেন একটা করে ঘর বাড়িয়ে তিন চার পাঁচ ছয় সাত নম্বর ঘরটা সাত নম্বর লাইনটা যখন আসবে তখন আর কোনো ঘর বাড়াবেন না পরপর সাতটা লাইন এইভাবে তৈরি করে দেবেন দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে যাওয়ার পর এই পাশ থেকে একটা করে ঘর কমিয়ে দেবেন কমিয়ে কমিয়ে যাবেন ছটা লাইন তৈরি করতে হবে দুই তিন চার পাঁচ লাস্টে দুটো ঘর ছয় এইভাবে আমার একটা ফুলের পাপড়ি হয়ে গেল তারপরে দেখুন আবার এই পাশের পাপড়িটা যখন তৈরি করবেন সেম একই এদিক থেকে দুটো করে ঘর নেবেন এইভাবে এক দুই তারপরে আবার এই ওপর দিক থেকে কোনো ঘর বাড়াবেন না একই লাইনে এটা তৈরি হবে এই দিক থেকে একটা করে ঘর বাড়বে দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর লাইনটা থেকে আর কোনো ঘর বাড়াবেন না সেম একই সাতটা পরপর লাইন তৈরি করবেন তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আবার ছটা লাইন তৈরি করবেন একটা করে ঘর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এই নিচের দিকে উপর দিকে কোনো ঘর গ্যাপ হবে না দুই তিন চার পাঁচ এক দুই ছয় তারপরে আবার দেখুন এই একটা সেম একই আবার দুটো ঘর তারপরে উপর দিক থেকে একটা করে ঘর বাড়িয়ে বাড়িয়ে ছটা লাইন তিন চার এভাবে এটা তৈরি করবেন এই দেখুন এই দুটো এক দুই তারপরে আবার এই পাশেরটা যখন তৈরি করবেন আবার এদিক থেকে এক দুই আবার এখান থেকে কোনো ঘর বাড়াবেন না এই দিক থেকে ঘর বাড়িয়ে বাড়িয়ে যাবেন ছটা লাইন তৈরি করবেন দুই তিন চার এইভাবে এটা তৈরি করুন এই দেখুন আমার এই পাবড়িটা হয়ে গেল তারপরে আবার এখান থেকে সেম একই দুটো ঘর নেবেন এক দুই আবার এই দিক থেকে একটা করে ঘর বাড়িয়ে বাড়িয়ে যাবেন পরপর ছটা তারপরে সাতটা তারপরে আবার ছটা এই দেখুন আমার তিনটে পাপড়ি হয়ে গেল তারপরে চার নম্বর পাপড়িটা দেখুন আবার একই এক দুই দুটো ঘর এটা উপর থেকে একটা করে ঘর বাড়াবেন এই দিক থেকে কোনো ঘর বাড়াবেন না ছটা দুই তিন চার পাঁচ ছয় আবার এই সাত নম্বর ঘরটা থেকে কোনো ঘর বাড়াবেন না পরপর সাতটি লাইন তৈরি করবেন দুই এই দেখুন আবার যখন এটা তৈরি করবেন এক দুই এভাবে দুটো ঘর তারপরে এদিক থেকে একটা করে ঘর বাড়াবেন দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর ঘরটা থেকে দেখুন কোনো ঘর বাড়াবেন না দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আবার ছটা এক দুই তিন চার পাঁচ ছয় এই দেখুন আমার চারদিকে চারটে পাপড়ি হয়ে গেছে এরপরে মাঝে এটা আমি দেখুন চারটে করে ঘর আমার মাঝে ফাঁকা আছে এক দুই তিন চার এই চারটে ঘরে আপনারা মাছি ডিজাইন তৈরি করে দিবেন একটা এই দেখুন আমি এখানে অন্য একটা কালার নিয়েছি এ দেখুন মাঝখানে ঠিক এইভাবে একটা মাছি ডিজাইন তৈরি করে দেবেন এবার আমি দেখাচ্ছি আপনারা এই চারধারে কী করে ফুলটা কভার করবেন এ দেখুন আমি একটা অন্য কালারের উল নিয়েছি আপনারা এইভাবে ছোঁচটা এখানটায় তুলবেন এটা সোজা সোজা এইভাবে চলে আসবেন তারপরে আবার এই দিকের এই সোজা সোজা ঘরে এটা হবে এই লাইনটার দেখুন এই যে লাস্টে যে দুটো করে ঘর নিয়েছিলাম আমি এটা সোজা সোজা আবার এটা সোজা সোজা এইভাবে কোনে কোণে একটা করে ঘর এভাবে তুলে তুলে যাবেন একটা করে ঘর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এ দেখুন লাস্টে একটা হবে এইভাবে তারপরে আবার এখানে চলে আসবেন খুব টান টান করে বুনবেন না তাহলে কিন্তু আসনটা জোরে জোরে হয়ে যাবে হালকাভাবে বুনবেন দেখুন এইভাবে এটা হবে তারপরে দেখুন এই চারদিকে চারটে আপনাদেরকে এইভাবে তৈরি করতে হবে এটা যখন আবার তৈরি করবেন সেম একই এইভাবে লাইনটা গুনে নেবেন সোজা সোজা আবার এদিক থেকে এটা সোজা সোজা এখান পর্যন্ত হবে এটা দিয়ে তারপরে আবার একটা করে ঘর এভাবে কমিয়ে কমিয়ে আসবেন এইভাবে চারদিকটা কভার করবেন এই দেখুন বন্ধুরা এইভাবে চারদিকে চারটা আপনাদেরকে এইভাবে ফুলটা কভার করতে হবে দেখুন কত সুন্দর ফুলটা দেখতে লাগছে আবার পরেরটা যখন তৈরি করবেন আপনারা দেখুন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন পরের ফুলটা যখন তৈরি করবেন এখান থেকে চারটে ঘর নিয়ে মাছি ডিজাইনটা তৈরি করবেন এই মাছি ডিজাইনটা তৈরি হয়ে যাওয়ার পর আবার দুটো দুটো করে ঘর নিয়ে এই পাউড়িটা তৈরি করবেন তারপরে আবার এই মাথারটা যখন তৈরি করবেন এখানেও সেম একই চারটে করে ঘর নিয়ে মাছি ডিজাইন তৈরি করবেন তারপরে এখান থেকে দুটো আবার এখান থেকে দুটো করে ঘর নিয়ে এই তৈরি করবেন তারপরে আমি যেমন আপনাদের দেখিয়েছি এভাবে ভরিয়ে দেবেন এই এভাবে ভরিয়ে দিলে মাঝখানের ফুলটা ঠিক এইভাবে আসবে তো বন্ধুরা আমার এই আসনের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু ডিজাইন নিয়ে আসবো টাটা